তারকা জীবন আকাশের তারা দেখার মতোই। তাদের পোশাক, চুল, ত্বক, চেহারা দেখে অনেকেই মুগ্ধ হন, ভাবেন আহা তারও যদি এমনটা হতো। কেউ কেউ আবার পছন্দের তারকার মতো জীবনযাপন করার স্বপ্ন দেখেন। তবে আদৌ কি সেটি সম্ভব? ভরসা দিতে চান না পোশাক শিল্পী তথা অভিনেত্রী মাসাবা গুপ্তা। তিনি জানান, তারকারা এমনিতেই ভাগ্যবান সুবিধাভোগী। কখন কি পরবেন, কি খাবেন, কোথায় যাবেন, এই সব কিছুই ভাবতে হয় না তাদের। সেসবের জন্য আলাদা লোক থাকে। সম্প্রতি শিল্পা শেঠির ফিটনেস চ্যাট শো শেপ অফ ইউতে এসে সোজাসাপটা কথা বলেছেন মাসাবা। অভিনেত্রী আরও বলেন, তারকাদের জীবন সম্পর্কে আজও সাধারণের ধারণা স্পষ্ট নয়, জানিয়ে আগে দ্বন্দ্ব মেটানো উচিত বলে মনে করেন তিনি। মাসাবা বলেন, খ্যাতনামীদের ঘিরে সবসময় একটা নিজস্ব দল ঘুরে বেড়ায়, তারাই সবকিছুর খেয়াল রাখেন, তাদের জন্যই শৃঙ্খলা বজায় রাখতে পারেন তারকারা। কিন্তু সাধারণ মানুষের সেই সামর্থ্য হবে কিভাবে? কাজেই কাঙ্ক্ষিত জীবনযাপন এসব পরিকাঠামো ছাড়া সম্ভব নয়। পেশায় মূলত পোশাক শিল্পী ছিলেন মাসাবা, তবে সম্প্রতি অভিনয়ে এসেছেন। মা নীনা গুপ্তার সঙ্গে তার মাসাবা মাসাবা অনুষ্ঠানটি বেশ সাড়া ফেলেছিল। অভিনয় নিয়ে মাসাবা জানান, তিনি আগে জানতেন না অভিনয় জীবন এত কঠিন, কিন্তু এখন তিনি জানেন অভিনয়ে কত কিছুর ধকল যে নিতে হয় তার শেষ নেই।